নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব ভেজ পাস্তা। সুস্বাদু এই টিফিন রেসিপিটি ঝটপট বানিয়ে নেওয়া যায় আর তৈরি করা ভীষণ সহজ। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এর মধ্যে দেব 1 চা চামচ লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেওয়া হচ্ছে 1 কাপ পাস্তা। পাস্তাকে 10 মিনিট কুক করে নেব যাতে পাস্তা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসলাম, চেক করে নিচ্ছি। দেখুন, পাস্তা একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। একটি ছিদ্রযুক্ত পাত্রে জল ঝরতে দিয়ে দেব। আবারও গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দেওয়া হচ্ছে 1/3 কাপ বিনস কুচি, 1/3 কাপ গাজর কুচি আর 1 কাপ ফুলকপি কুচি। এখানে সব কিছু সবজিকেই খুব ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ। পাস্তা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে, সেই বুঝে স্বাদ মতন লবণ এখানে অ্যাড করলাম। সব কিছুকে নাড়াচাড়া করে নেব। সামান্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি। কোনো সবজি এখানে খুব বেশি ব্যবহার করিনি। আবারও সব কিছুকে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়ে দেওয়া হচ্ছে 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। 1 চা চামচ পাস্তা মশলা। এবার গ্যাসের আঁচ মাঝারিতে দিয়ে সব কিছুকে ভালো করে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে হতে দেব 7 থেকে 8 মিনিট যাতে সবজি ভালো মতন সিদ্ধ হয়ে যায়। তবে মাঝে মাঝে ঢাকা খুলে অতি অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে যাতে পুড়ে না যায়। 7-8 মিনিট পর ফিরে আসলাম, ঢাকা খুলে দিয়েছি। দেখুন, খুব ভালো মতন সবজি ভাজা হয়ে গেছে, একই সঙ্গে সব কিছু ভালো সিদ্ধ হয়েছে। এবারে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে পাস্তাটা হালকা ভাজা হয়ে যায়। মোটামুটি 1-1.5 মিনিট মতন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এক চা চামচ ভিনিগার, 1 চা চামচ সয়া সস আর দেওয়া হচ্ছে 1 চা চামচ রেড চিলি সস। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন। তবে আমি লঙ্কা গুঁড়ের আগে ব্যবহার করেছি, সেই বুঝে কিন্তু চিলি সসটা ব্যবহার করবেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভেজ পাস্তা। অতি অবশ্যই এইভাবে তৈরি করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।